হ্যালো প্রোগ্রামার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো এই ভিডিওতে আমি যে প্রবলেমটি লার্জ করবো সেটি হচ্ছে কোডটন ডাউন সিক্স ডিভিশন ওয়ান টুয়েলভ ডিভিশন টু এর সি নাম্বার প্রবলেমটি। প্রবলেমটির নাম ছিল কালারফুল টেবিল। তো চলো প্রবলেমটি পড়ি এবং সলভ করার ট্রাই করি। প্রবলেমটি অনেক ইজি ছিল, চলো আমরা প্রবলেমটি পড়ি এবং সলভ টেকনিক বুঝি। তো আমার কি দেওয়া থাকবে, ইনপুট স্টেটমেন্ট এন এবং কে দেওয়া থাকবে। এ হচ্ছে আমার সাইজ এবং কে হচ্ছে আমার কালার কালার নাম্বার। হ্যাঁ, তো তারপর আমাকে একটা ভ্যালু দেওয়া থাকবে, অ্যারে দেওয়া থাকবে এন সাইজের এ, এবং অ্যারের ভ্যালুগুলো অবশ্যই অবশ্যই কে এর, মানে কালারগুলো অবশ্যই কে এর মধ্যে থাকবে। এবং আমাকে কি করতে হবে, কে সংখ্যক নাম্বার প্রিন্ট করতে হবে, যে এক নাম্বার কালারটা রেক্টাঙ্গুলে কতটুক হাইট এবং ওয়েট নিচ্ছে এদের যোগফলটা প্রিন্ট করে দিতে হবে। তারপর দুই নাম্বার কালারটা কতটুক নিচ্ছে এটা প্রিন্ট করে দিতে হবে। স্মলেস্ট রেক্টাঙ্গুল কিন্তু বানাতে হবে আমাকে, ম্যাক্সিমাম বানানো যাবে না। তার মানে আমাকে কি করতে হবে, আমাকে একটা অ্যারে দেওয়া আছে কালার অ্যারে, এ অ্যারে। হ্যাঁ, এর থেকে আমাকে একটা টু ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করতে হবে, সেটা হবে এন ইন্টু এন সাইজের, এবং ভ্যালু গুলা পুশ করতে হবে বি অফ আই জে ইকুয়াল হবে মিন ইউ অফ আই জে। ঠিক আছে, ওকে, এটা কিভাবে হচ্ছে আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি। এরপর আমাকে কি করতে হবে, প্রত্যেকটা কালারের একটা মিনিমাম রেক্টাঙ্গল ক্রিয়েট করতে হবে, এবং ওই রেক্টাঙ্গুলের কি করতে হবে, ওই রেক্টাঙ্গুলের হচ্ছে হাইট এবং ওয়েটের যোগফলটা পিন করে দিতে হবে। হ্যাঁ, কে সংখ্যক কালারের জন্য। তো আমরা যদি এই যে তিন নাম্বার টেস্ট কেসটা একটু চিন্তা করি, এটা এই টেস্ট কেসটা একটু চিন্তা করি, যে 3 5 3 2 4, তো তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কি দেওয়া আছে, 3 5 আর হচ্ছে 3 2 4, 3 2 4। আচ্ছা, তাহলে আমার হ্যাঁ 3 5 3 2 4। ওকে, তো এক্ষেত্রে যদি আমি চিন্তা করি, আমাকে তাহলে একটা কি বানাতে হবে, টু ডাইমেনশনাল অ্যারে বানাতে হবে, কত সাইজের, 3 ইন্টু 3 সাইজের, 3 ইন্টু 3 সাথে এন টু এন যেহেতু, এটা হচ্ছে এন এর মান, এটা হচ্ছে এন এর মান, এটা হচ্ছে কে এর মান, আর এটা হচ্ছে এ আর এটা। তো আমাকে 3 ইন্টু 3 সাথে অ্যারেটা বানাইতে হবে। ওকে, তো এটা যদি আমার অ্যারের এক নাম্বার ইন্ডেক্স চিন্তা করি, এটা যদি আমার অ্যারের এক নাম্বার ইন্ডেক্স চিন্তা করি, এটা দুই নাম্বার ইন্ডেক্স, আর এটা হচ্ছে তিন নাম্বার ইন্ডেক্স, তিন নাম্বার ইন্ডেক্স। আর এটা যদি আমি ডাইমেনশন চিন্তা করি, তাহলে 1 2 3, আর এটা হচ্ছে 1 2 3। তাহলে মানগুলো এখন একটু পুশ করি, ওয়ান অন, এটা ওয়ান অন, ওয়ান অন কি হবে, এই ওয়ান অনের মধ্যে যেটা মিনিমাম, তাহলে 3 3 পুশ করলাম। আচ্ছা, এবার হচ্ছে 1 2 1 2, তাহলে 1 আর 2, এই যে 1 আর 2, এই দুইটা ভ্যালুর মধ্যে কোনটা ছোট, দুই ছোট, তাহলে 2 কে পুশ করলাম। এরপর হচ্ছে এখানে 1 3, তাহলে 1 আর 3 মধ্যে কোনটা ছোট, 3 ছোট, তাহলে 3 কে পুশ করলাম। ওকে, এবার হচ্ছে 2 1 2 1, তাহলে 2 আর 1, এই দুইটা ভ্যালুর মধ্যে কোনটা ছোট, 2 ছোট, এটাকে পুশ করলাম। তারপর হচ্ছে 2 2, তাহলে এটাও 2 হবে, এবং 2 3 2 এবং 3, এই দুইটার মধ্যে কোনটা ছোট, 2 ছোট, তাহলে 2 কে পুশ করলাম। আচ্ছা, এবার 3 1, তাহলে 3 আর 1, এই দুইটার মধ্যে কোনটা ছোট, 3 ছোট, 3 ইন্ডেক্স আর 1 ইন্ডেক্স এর ভ্যালুর মধ্যে চেক করতেছি। এবার 3 ইন্ডেক্স আর হচ্ছে 2 ইন্ডেক্স কোনটা ছোট, 3 ইন্ডেক্স আর হচ্ছে 2 ইন্ডেক্স, 2 ছোট। এবার 3 ইন্ডেক্স 3 ইন্ডেক্স, তাহলে ওই 4ই হচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু আমাকে কি কি পিন করতে হবে, আমাকে কিন্তু পিন করতে হবে 1 থেকে k কালার পর্যন্ত কোন কালারটা রেক্টাঙ্গুলে কতটুকু সাইজ নিল, এবং তার হাইট এবং ওইটা পিন করতে হবে। তার মানে 1 এর জন্য অ্যান্সার পিন করতে হবে, 2 এর জন্য পিন করতে হবে, যেহেতু এখানে কালার 5টা দেওয়া আছে, 2 এর জন্য পিন করতে হবে, 3 এর জন্য পিন করতে হবে, এবং হচ্ছে 4 এর জন্য পিন করতে হবে, এবং হচ্ছে 5 এর জন্য পিন করতে হবে, এবং হচ্ছে 5 এর জন্য পিন করতে হবে। ওকে, তো আমি এখন একটু দেখি যে এক নাম্বার কালারটা এখানে কতটুক রেক্টাঙ্গুলে সাইজ নিচ্ছে। আচ্ছা, এটা আমার রেক্টাঙ্গল ক্রিয়েট করা হয়ে গেছে, এটা আমার রেক্টাঙ্গল ক্রিয়েট করা হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আমি এক নাম্বারটা চিন্তা করি, এক নাম্বার, এক নাম্বার কি রেক্টাঙ্গুলের কোথাও, মানে এই টু ডাইমেনশনাল অ্যারের কোথাও কি আছে, তার মানে নাই। তার মানে এই এক নাম্বার কতটুক সাইজ নিয়েছে, 0 ইন্টু 0 সাইজ নিয়েছে এই টু ডাইমেনশনের মধ্যে। তাহলে হাইট হচ্ছে 0, ওয়েট হচ্ছে 0, তাহলে 0 0 যোগ করলে কত হয়, 0, তার মানে এটার অ্যান্সার হবে 0। ওকে, এবার টু কে চিন্তা করি, এবার টু কতটুক জায়গা নিচ্ছে, টু কে যদি আমি চিন্তা করি, এখানে দেখতে পাচ্ছি যে টু কিন্তু এখানে শুরু হয়েছে, এই এইদিকে আছে, এখানে আছে, এখানে আছে, তার মানে এই পুরো জায়গাটা কিন্তু টু নিয়ে নিবে, কারণ এই এই পুরো জায়গাটা কিন্তু টু নিয়ে নিবে। মানে টু কে যদি আমি সম্পূর্ণ রেক্টাঙ্গল ক্রিয়েট করতে চাই, তার মানে দেখো, টু কে যদি আমি সম্পূর্ণ রেক্টাঙ্গল ক্রিয়েট করতে চাই, তার মানে এই পুরো জায়গাটাই কিন্তু প্রয়োজন, কারণ আমার এরকম ভাবে আছে, টু 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 টু, তাহলে এটা রেক্টাঙ্গল ক্রিয়েট করতে গেলে এখানে একটা টু দরকার, এখানে একটা টু দরকার, এখানে একটা টু দরকার, এখানে একটা টু দরকার, তাহলে এখন কিন্তু রেক্টাঙ্গল হচ্ছে, তাই না? তার মানে এটার জন্য
আমার হাইট কত কত ইয়া লাগতেছে, 3:3 লাগতেছে, 3:3, 3:3 দেখুন ভালো মতো, এখানে তিনটা রো আছে, তিনটা কিন্তু কলাম আছে, 3:3, তার মানে এর হাইট হচ্ছে 3, ওয়েট হচ্ছে 3, তার মানে এটার ইয়া কত, যোগফল কত, 6, তার মানে এটার জন্য অ্যান্সার হবে 6। ওকে, এবার যদি আমরা একটু তিনের জন্য চিন্তা করি, তিনের জন্য তাহলে তিন কিন্তু এখানে আছে, এখানে আছে আর এখানে আছে, আর নাই, তার মানে তিন এখানে আছে, মাঝখানে নাই, এইখানে আছে, আবার এইখানে আছে। তাহলে এটাকে যদি আমি রেক্টাঙ্গেল তৈরি করতে চাই, তার মানে এই ফাঁকা জায়গা এখানে 2 নাম্বার, এখানে একটা 3 লাগবে, এখানেও একটা 3 লাগবে, এখানেও কিন্তু একটা 3 লাগবে, তাছাড়া কিন্তু এটা রেক্টাঙ্গেল বানানো সম্ভব না। তার মানে সরি, এই মাঝখানে কিন্তু একটু ফাঁকা ছিল, এখানে কিন্তু এই যে ঘরটা ফাঁকা ছিল, এই ঘরটা ফাঁকা ছিল, তার মানে এখানেও কিন্তু একটা 3 লাগতেছে। এখানে যদি 3 লাগে তাহলে এখানেও একটা 3 লাগতেছে, এখানেও একটা 3 লাগতেছে, মানে ব্যাপারটা হচ্ছে এই যে 3:3-এর যে ঘরটা ছিল, এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে। তাহলে এটা রেক্টাঙ্গেল যদি আমি তৈরি করতে চাই তাহলে আমার কি দরকার, এইটুকু তো লাগতেছেই, সাথে এইটুকু লাগতেছে, তাহলে কি দরকার, এটাও দরকার, এটাও দরকার, তাহলে কিন্তু এটা রেক্টাঙ্গেল হবে। তার মানে আমার কত সাইজ কত লাগতেছে, এটাও কিন্তু 3:3 সাইজের লাগতেছে, তার মানে এগুলো প্রত্যেকটা এখন আমি 3 দিয়ে কিন্তু পুশ করে দিলে এটা কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু কি হবে, 3 দিয়ে পুশ করে দিলে তাহলে এটা 3 কালারের রেক্টাঙ্গেল হয়ে যাবে মিনিমাম সাইজ, এর চেয়ে তো ছোট বানানো সম্ভব না। ওকে, তাহলে এক্ষেত্রে আমার 3:3, তার মানে এখানেও সাইজ লাগতেছে 3:3, তার মানে এক্ষেত্রে অ্যান্সার কিন্তু হচ্ছে 3 আর 3 যোগ করলে 6, এখানেও 6 হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি চারের ক্ষেত্রে চিন্তা করি, চারের ক্ষেত্রে কিন্তু 4 একটা জায়গাতে আছে, 4 কোথায় আছে, এই আমি চিন্তা করি, সরি, 4-কে যদি চিন্তা করা যায়, এদিকে 4-কে যদি চিন্তা করি আমি, তাহলে দেখুন 4-কে যদি চিন্তা করি, এই পুরো ঘরের মধ্যে 4 কিন্তু শুধুমাত্র এই জায়গায় আছে, তার মানে এটা এটা শুধুমাত্র এইটুক দিয়ে রেক্টাঙ্গেল বানানো সম্ভব, শুধুমাত্র এইটুক দিয়ে এটা রেক্টাঙ্গেল বানানো সম্ভব, তার মানে এটা সাইজ লাগতেছে 1:1, আর 1 যোগ করলে কত হয়, 2 হয়। আচ্ছা, আর 5 কি আছে, 5 নাই, তার মানে 5-এর জন্য হবে 0। ওকে, তো এটাই হচ্ছে আমার এই প্রবলেমের সলিউশন, এবং এটা আমাকে পিন করতে হবে। এখন কথা হচ্ছে আমি কিভাবে এই যে রেক্টাঙ্গেলের সাইজটা, 2-এর জন্য রেক্টাঙ্গেলের সাইজ, 1-এর জন্য রেক্টাঙ্গেলের সাইজ, 3-এর জন্য রেক্টাঙ্গেলের সাইজ বের করব, এই কাজটাই আমাকে করতে হবে। তো এটা বের করা খুবই সহজ, 3:4। আচ্ছা, এটা বের করা আমি যে লজিকটা অ্যাপ্লাই করে প্রবলেমটা সলভ করছি সেটাই তোমাদের দেখাই, যেটা হচ্ছে 3:4 দেওয়া আছে, 3:4। ওকে, তো 3 কয় নাম্বার ইন্ডেক্স, 1 নাম্বার ইন্ডেক্স, 2 কয় নাম্বার ইন্ডেক্স, 2 হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স, 4 কয় নাম্বার ইন্ডেক্স, 4 হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্স আছে। ওকে, এখন আমি এটাকে একটু শর্ট করে নেব, এই ভ্যালু অনুযায়ী শর্ট করবো। তাহলে ভ্যালু অনুযায়ী শর্ট করলে কি আসবে, প্রথমে 2 আসবে, তারপর কি আসবে, 3 আসবে, তারপর কি আসবে, 4 আসবে। ওকে, তা 2 যদি আসে, 2 এর ইন্ডেক্স কত, 2 এর ইন্ডেক্স ছিল 2, 3-এর ইন্ডেক্স কত, 1, 4 এর ইন্ডেক্স কত, 4 এর ইন্ডেক্স হচ্ছে 3। তো আমি ওই যে কতটুকু রেক্টাঙ্গেল সাইজ নেবে এটা যদি করতে চাই, আমি যে লজিকটা কাজে লাগাই, যে তোমরা একটু থিঙ্ক করে দেখতে পারো এই লজিকটা, এইভাবে যে আমি এই জায়গায় মানে এই বাম ডান থেকে বামের দিকে যাব, ডান থেকে বামের দিকে যাব, এই জায়গায় মিন কত, মিন ইন্ডেক্স কত এবং ম্যাক্স ইন্ডেক্স কত, তো এখানে আমি মিন ইন্ডেক্স বের করব আর হচ্ছে ম্যাক্স ইন্ডেক্স বের করব, ম্যাক্স ইন্ডেক্স মানে প্রিফিক্স এই দিক থেকে চলতে থাকবে, যে আমি এই 3 ভ্যালুটাকে যদি চিন্তা করি, 3 ভ্যালুর এই সাইডে মিন ইন্ডেক্স কত ছিল এবং ম্যাক্স ইন্ডেক্স কত ছিল, একইভাবে 2 এর এই সাইডে মিন ইন্ডেক্স কত ছিল এবং ম্যাক্স ইন্ডেক্স কত ছিল, ওই পর্যন্ত আর কি। তো দেখি, যেহেতু 4 সব শেষে আছে, তাহলে এর মিন ইন্ডেক্স 3, এর মিন ইন্ডেক্স 3, আর হচ্ছে ম্যাক্স ইন্ডেক্স 3। আচ্ছা, এবার 3 এর ক্ষেত্রে যদি চিন্তা করি, 3 এর ক্ষেত্রে চিন্তা করি, 3 এর ইন্ডেক্স কিন্তু 1, আর আগে কিন্তু এই সাইডে কিন্তু কত ছিল, মিন ইন্ডেক্স 1, তাহলে এখন বর্তমান মিন ইন্ডেক্স কত, মিন ইন্ডেক্স কিন্তু 1 হয়ে যাচ্ছে। কেন 1 হচ্ছে, কারণ এর ইন্ডেক্স 1 আর আগে ছিল মিন ইন্ডেক্স 3, তাহলে এই দুটোর মধ্যে ছোট কোনটা, 1, 1 ছোট। এবং ম্যাক্স ইন্ডেক্স যদি চিন্তা করি, এখানে আছে 1 আর আগে ছিল কত, 3, তাহলে এটা ম্যাক্স ইন্ডেক্স কত, 3, তাহলে এটা 3ই থাকতেছে। ওকে, এবার 2 এর ক্ষেত্রে যদি চিন্তা করি, 2 এর ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে মিনটা যদি চিন্তা করি, এখানে 2 আছে আর আগের মিন কত ছিল, 1 ছিল, তাহলে এই দুইটার মধ্যে মিন কত, 1, তাহলে এখানে 1, আর যদি ম্যাক্স চিন্তা করি, 2 আর 3, তাহলে কত হচ্ছে, 3। ওকে, তাহলে প্রত্যেকটার জন্য আমি এটা প্রথমে শর্ট করলাম, শর্ট করে নেওয়ার পর তারপর এদিক থেকে এই এই ভ্যালুটার জন্য, বা হ্যাঁ এই ভ্যালুটার জন্য মিন ম্যাক্স বের করলাম, এই ভ্যালুটার জন্য মিন ম্যাক্স বের করলাম, এই ভ্যালুটার জন্য মিন ম্যাক্স ইন্ডেক্স বের করলাম। এখন অ্যান্সারটা হচ্ছে আমার খুবই ইজি, সেটা হচ্ছে
ম্যাক্স থেকে মিনকে বিয়োগ করতে হবে। এই যে দুই ভেলুর ম্যাক্স কত আসছে? 3, এবং মিন ইন্ডেক্স কততে ছিল? 1-এ। তার মানে এর এর ডান পাশে 3 ইন্ডেক্স হচ্ছে ম্যাক্স পর্যন্ত, এবং এ হচ্ছে মিন হচ্ছে 1 পর্যন্ত। তার মানে এ কিন্তু, এটা যেহেতু ছোট, এ কিন্তু 1 পর্যন্ত বিস্তৃত হবে এবং 3 পর্যন্ত বিস্তৃত হবে, ওপর নিচ দুইটাই, দুই ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমার রেক্টাঙ্গুলার সাইজটা হবে 3 - 1, মানে মিন, সরি, ম্যাক্স মাইনাস মিন, এবং সাথে যোগ করতে হবে 1। এইটা হবে হচ্ছে আমার রেক্টাঙ্গুলার সাইজ। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে কত আসবে? 3 থেকে 2 বিয়োগ দিলে কত হয়? 1 হয়, সরি, 3 থেকে 1 বিয়োগ দিলে 2 হয়, 2 থেকে 1 যোগ করলে 3 হয়। তাহলে 3, 3-এর সাথে আরেকবার 3 যোগ করে দাও, মানে এটাই হচ্ছে আর রেক্টাঙ্গুলার সাইজ। 3 × 3 × 2, মানে 3 × 3 + 3 করতে পারো, বা 3 × 2 করে দিতে পারো, যা ইচ্ছা তাই। এটা তাহলে এক্ষেত্রে 2-এর জন্য আমার অ্যান্সার কত আসলো? 2-এর জন্য অ্যান্সার আসলো 6। ওকে, এবার যদি আমি এবার 3-এর জন্য চিন্তা করি, তাহলে 3-এরও কিন্তু মিন ছিল বাম পাশ, ডান পাশ থেকে 1, এবং হচ্ছে ম্যাক্স ছিল 3। এটা তাহলে কত হবে? 3 থেকে 1 বিয়োগ দিলে 2, 2-এর সাথে 1 যোগ করলে 3, তাহলে 3 × 3, এটা হচ্ছে 6। ঠিক আছে, ওকে। এবার 4-এর জন্য চিন্তা করি, 3 3, তাহলে 3 থেকে 3 বিয়োগ দিলে 0, 0-এর সাথে 1 যোগ করলে 1, তাহলে 1 + 1 তার মানে কত? 2। ওকে, আর 1 ছিল না, তার মানে এটা 0, আর 5-ও ছিল না, তার মানে 0। দেখুন এবার অ্যান্সারটা মিলছে কিনা, এই যে মিলে গেছে। 2-এর জন্য আমার অ্যান্সার পাইছিলাম 6, এই যে 6 মিলছে, আবার 3-এর জন্য 6, এবং 4-এর জন্য 2 পাইছিলাম, এই যে 2, 5-এর জন্য 0, 1-এর জন্য 0। এটাই ছিল আমাদের এই প্রবলেমের সলিউশন, এবং এটাই এই কোডটাই আমাদের করতে হবে। তো কোডটা যদি আমরা একটু দেখি, তো ভালো মতো একটু চিন্তা করুন, আমি জাস্ট ছোট্ট একটা লজিক কাজে লাগাইছি, সেটা তেমন কিছু না। প্রথমে আমি ভেক্টর পেয়ার নিচ্ছি, ভেক্টর পেয়ারের মধ্যে ভ্যালু পোস্ট করছি এবং আই পোস্ট করছি, কারণ আমাদের শর্ট করার লাগবে। এই যে শর্ট করে নিয়েছি, শর্ট করে নেওয়ার পর এখন আমি এই যে ম্যাক্স আর ওই যে মিন বের করব। হ্যাঁ, ডান পাশ থেকে, এই জন্য শেষ থেকে 0 পর্যন্ত চালাইছি। এবং আমি কি করছি, ম্যাক্সের মান 0 ঢুকাই নিছি, আর মিনের মান ইন্ট ম্যাক্স রাখছি। তো ম্যাক্সের মানটা আপডেট করে নিছি, এবং এটাকে আমি ম্যাক্স আই এর মধ্যে পোস্ট করে নিছি, এবং মিনের মান আপডেট করে নিছি এবং পোস্ট করে নিছি। এখন আমার হচ্ছে ভ্যালুগুলা ইয়া করার পালা। তো আমি ম্যাপ নিছি, ম্যাপ ম্যাপকে নিয়ে কাজে লাগাইছি। ম্যাপকে কাজে লাগানো আমি কি করছি, প্রত্যেকটা ভ্যালুর ইন্ডেক্সটা আমি বের করে নিছি, যদিও এটা লাগবে না। আমি এক্স এক্স ইকুয়াল কি করছি, ওই যে ম্যাক্স থেকে মিনকে বিয়োগ করছি এবং +1 করছি। ঠিক আছে, এখন ভ্যালুটা হচ্ছে বের করে নিছি। এখন ম্যাপের মধ্যে কি করছি, জাস্ট ম্যাপের মধ্যে তো প্রথম অবস্থায় 0 থাকে, ম্যাপের মানটাকে আপডেট করে দিচ্ছি, মানে ম্যাক্স করছি। আমার যেহেতু ম্যাক্স বের করা, ম্যাক্স ভ্যালুটা আমাকে কাউন্ট করতে হবে, তো এক্ষেত্রে আমি কি করছি, ম্যাক্স, মানে কারণ হচ্ছে যে অনেক সময় রেক্টাঙ্গুলের অনেকগুলো 1 আছে, মানে অ্যারের মধ্যে একটা অ্যারের মধ্যেই অনেকগুলো 1 আছে, তো সেক্ষেত্রে তো প্রত্যেকটা অনেক জন্য আলাদা আলাদা কি আসবে, আলাদা আলাদা সাইজের রেক্টাঙ্গুলার মানে চলে আসতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমামটাকে আমাকে কাউন্ট করতে হবে। আমার কিন্তু অ্যান্সার মিনিমাম বলছে, এটা এই মানে এই ম্যাক্সের মানে ওই মিন ওই ইয়া না, ওই যে ওখানে ম্যাক্স হয়ে যাবে এটা না। আমাকে মানে এমন রেক্টাঙ্গুলটা আমি বানাচ্ছি 1 নিয়ে, যেটা এখানে এখানে কখনোই ম্যাক্স বা মিন আসবে না, মানে এটা একটা নির্দিষ্ট সাইজেরই রেক্টাঙ্গুল আসবে। হ্যাঁ, তো এই কাজটাই করছি আমি, যে ওই অনেকগুলো 1 থাকলে কোন 1 এর জন্য ম্যাক্সিমাম রেক্টাঙ্গুলটা নিচ্ছে এটাকে বের করে নিয়েছি, দেন বের করে নিয়ে ওই যে ভ্যালুর মধ্যে পুশ করে দিচ্ছি 2 গুণ করে। ঠিক আছে, যে কোনটা বেশ ম্যাক্স হচ্ছে ওটা আমি এই ম্যাপের মধ্যে পুশ করে নিচ্ছি। তারপর 1 থেকে k পর্যন্ত ওই ম্যাপের ভ্যালুগুলোকে জাস্ট আমি পিন করে দিচ্ছি। ওকে, তো এটাই ছিল এই প্রবলেমের সলিউশন, এটাই ছিল এই শীট নাম্বার প্রবলেমের সলিউশন, কালারফুল টেবিল। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, আল্লাহ হাফেজ।